এই হোয়াটসঅ্যাপ বাড়ি কি অবস্থা সবার, আশা করি অনেক ভালো আছেন। তো আজ আপনাদেরকে দেখাবো একদম লাইভ প্রুফ এনি ডিভাইস রুট করে। তো এই ভিডিওতে হিউজ পরিমাণ ইনফরমেশন বা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করা হবে, ডোন্ট স্কিপ মাই ভিডিও, একটা সেকেন্ডও মিস করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু নন রুটেড। তো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড ভিডিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে, এখানে বেশ কিছু বিষয় আপনাদের সাথে ডিসকাস করতে হবে বা বোঝাতে হবে। তা হচ্ছে আমরা আগে থেকে রেডি করে রাখছি সেই ফাইলগুলো, তো আপনারা ফাইলগুলো কীভাবে কালেক্টেড করবেন এটা দেখাবো। তো অনেকেই জানেনই না এ পর্যন্ত ম্যাজিক্স দুইটা ভার্সনের হয়, একটা হচ্ছে ম্যাজিক্স ডেল্টা আনঅফিসিয়াল আর একটা হচ্ছে ম্যাজিক্স 25.2 অফিসিয়াল। তো অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু ম্যাজিক্স ম্যানেজার আপনারা ডাউনলোড করে দেন, ম্যাজিক দিয়ে ফ্ল্যাশ করে যদি আপনারা কমান্ডোর মাধ্যমে সেই প্যাসেট ফাইলটা খাওয়ান বুট বা রিকভারি, তারপরে কিন্তু আপনাদের ফোনটা রুটেড হয় না বা ম্যাজিক্সটা সফলভাবে ইনস্টল হয় না। এটার দুইটা কারণ, এটা হচ্ছে আপনার ডেল্টা ভার্সন আনঅফিসিয়াল অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে যায় যখন আপনি ডেল্টা দিয়ে ম্যাজিকটা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আমি ইনস্টল করে নিচ্ছি ডেল্টা ভার্সনটা। এটা যদি ম্যাজিক দিয়ে প্যাসেট করতে পারেন বুট বা রিকোয়ারি র্যাম ডিসিএস নো দেখে, তাহলে অনেক ফোনের ক্ষেত্রে রুট হয়ে যাবে। আর বিশেষ করে কোন ফোনগুলোয় ডেল্টা কাজ হয় সেটা হচ্ছে যেমন হনর ফোনগুলো আছে, স্যামসাং 5G হয়েছে এক কথায়, যে লেটেস্ট ফোনগুলো একদম হাই রেঞ্জের প্রাইজের ফোনগুলো, এই ফোনগুলোতে আপনার ম্যাজিক্স ডেল্টা প্রয়োজন হয়। আর লো বাজেটের ফোনগুলো 10K দেন 15K বা 20K, এই ফোনগুলো আপনার ম্যাজিক্স অফিসিয়াল এটা দিয়ে হয়ে যায়, যেগুলো হবে না সেগুলো আপনারা ডেল্টা ইউজ করবেন। তো আশা করি ক্লিয়ার। তো এখন হচ্ছে আমরা ম্যাজিক্স ম্যানেজারটা ওপেন করে নিব, অর্থাৎ ডেল্টাটা। তো ডেল্টাটা ওপেন করার পর এখানে কিন্তু কোনো ভার্সন লেখা নেই, জাস্ট কিছু কোড দেওয়া আছে, বা এখানে দেখুন 2520, অর্থে বোঝানো হচ্ছে এটা লেটেস্ট ভার্সন। তো এটা আপনারা গুগলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। অনেক সময় ডেল্টা জিপ ফাইলও প্রয়োজন হয় TWRP বা অরেঞ্জ সক্স রিকভারি রুট করার, যখন আপনি করবেন বা সেই সময় আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন র্যাম ডিস্ক ইএস, তাহলে আমরা কী নিব? তো আপনারা ডেল্টা হচ্ছে আদার আদার ফোনের ব্র্যান্ডে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমরা এখান থেকে ইনস্টল করে দিব, এখান থেকে বুট ইমেজটা আমাদেরকে নিতে বলতেছে, বা এটা যদি লেখাও থাকে, যদি অনেক ফোনের ক্ষেত্রে দেখা যায় যে বুট নিতে বলে কিন্তু র্যাম ডিস্ক থাকে ইএস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যাম ডিস্ক ইএস, তো সেই ক্ষেত্রে বুট নিতে বলে বা রিকভারি নিতে বলে ওখানে। এখানে অনেক সময় নো থাকে তারপরে বুট ওইটা নিতে বলে, তো ওইটা নেবেন না, আপনারা র্যাম ডিস্ক ফলো করে নেবেন। র্যাম ডিস্ক ইএস সেই ক্ষেত্রে boot.img নেবেন, আর র্যাম ডিস্ক নো থাকলে recovery.img। তো এই ফাইলটা আপনারা কোথায় পাবেন, আর ভিভিমেটা ফাইল আজও কি প্রয়োজন আছে কিনা একটা ফোন রুটের ক্ষেত্রে, তো এটাও আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা এখানে চলে আসবো, আসার পর অবশ্যই আপনাদের ফোনের ফার্মওয়্যারটি ডাউনলোড করবেন। তো সেটা কীভাবে ডাউনলোড করবেন এই ট্রিক্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা সেটিংসে চলে আসবো, অ্যাবাউট করব, এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক দিয়ে আমরা বিল্ড নাম্বারটাকে কপি করে নিয়ে ডেভেলপার মোডটাকে ইনেবল করে দিব। এটা রিজন হচ্ছে ওটা আমি পরে স্টেপে আসতেছি। তো আমাদের ফ্ল্যাশ ফাইলটি প্রয়োজন, তো আমরা এই ভার্সন অনুযায়ী ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করব। তো আমরা ডিরেক্টলি ক্রোমে আসব। তো অনেক ফোনের ক্ষেত্রে এই সেম ফাইল পাওয়া যায় না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আপনার যখন ফোনটা আপডেট করা হয়, আপডেটের ফাইল নেটে পাবলিশ হতে কিছুদিন সময় লাগে। তো এই সময়টুকু আপনারা অনেকজন অপেক্ষা করতে চান না বা কোনোভাবেই খুঁজে পান না, এটারও একটা সলিউশন আছে। আর যদি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনার রিল্যাক্সে এটা ডাউনলোড করে নেবেন। আর যদি না পান সেই ক্ষেত্রে ফোনটাকে ডাউনগ্রেড করে নেবেন, আমাদের কাছে অনেক টুলস আছে, অ্যাপস আছে, এগুলা দিয়ে আমরা করে দিতে পারি। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স, চেক আউট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা পেইড রুট করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নট ফ্রি। তো এটা আপনি মনে করেন পেয়ে গেলেন তাহলে তো গুড, আর না পাইলে ডাউনগ্রেড করে নেবেন। অলরাইট, তো আমি যেহেতু আমার ফোনের ফাইলটা পেয়েছি মানে বোঝানোর স্বার্থে, সেটাকে যা করতে হবে আপনারা রার ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, এটা কম বেশি সবাই জানেন, এটা নতুন করে বোঝানোর কিছু নাই। তো আমি ফাইলটা রেখেছি এসডি কার্ডে, দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাশ ফাইলটি ফার্মওয়্যারটা। আর এখানে ফাইলের দুইটা ভার্সনে থাকে, একটা হচ্ছে TGZ আর একটা হচ্ছে RAR। তো আপনারা অবশ্যই TGZ এই ভার্সনটা ডাউনলোড করবেন, অথবা আপনার ফাস্টবুট রুমটি ডাউনলোড করবেন। ফাস্টবুট এটাও আপনারা বুঝবেন না, ফাস্টবুট রুম কি, রিকভারি রুম কি, এটা বোঝাতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। এক কথা যে ফ্ল্যাশ ফাইলটা আপনারা TGZ লেখা থাকবে ওইটা ডাউনলোড করবেন, আর বেশি এমবিটা অবশ্যই বেশি জিবিটা ডাউনলোড করার চেষ্টা করবেন। জাস্ট এটার উপর চাপ দিয়ে আপনারা যে এক্সট্রাট ফাইল এটাতে ক্লিক দিয়ে ওকে করে দিবেন। তো আমরা ম্যাজিক্স ডেল্টা নিয়ে যেহেতু রুট করব, তো ম্যাজিক্স ডেল্টা দিয়ে আমি ট্রিকগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা এক্সট্রাট করে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে আগের থেকেই। তারপর এখান থেকে আপনারা ইমেজের উপরে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে আপনারা তিনটা পার্টিশনের ফাইল প্রয়োজন আমাদের, যেহেতু সেইটা হচ্ছে vvmeta.img অ্যান্ড boot.img recovery.img। আমার যেহেতু র্যাম ডিস্ক ইএস আছে সেই ক্ষেত্রে আমরা কী নিব,
boot.img যে ফাইলটা 64 MB, দেন এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন নেক্সট স্টেপ, এটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অনেক ফোনের ক্ষেত্রে ফোনটা হয়তো সব ব্রিক হয়ে যায় বা ফোন অন হয় অফ হয় বা আপনার হ্যাং লোকে চলে আসে, এটার কারণ হচ্ছে vbmeta.img আপনার পার্টিশনের ভিতরে যদি থাকে। অফকোর্স এই ফাইলটি কিন্তু সিলেক্টেড করে নিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা নেবেন, দেন আপনার যে পার্টিশনটা প্রয়োজন সেটা নেবেন, আর আপনার যদি র্যাম ডিস্ক নো থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে recovery.img ফাইলটি খুঁজে নেবেন। তো এর ভিতরে আপনারা অফকোর্স recovery.img ফাইলটি পেয়ে যাবেন, এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এই দুইটা আমার, এটা যেহেতু আমার প্রয়োজন নাই সেক্ষেত্রে ওটা আমি নিলাম না, জাস্ট আমি দুই ফাইলটিকে নিয়ে নেব। তো এখান থেকে কপি টু ক্লিপবোর্ড করে আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। তো এই যে দেখুন ম্যাজিক্স প্লাস boot.img, এখানে জাস্ট আমরা ফাস্ট করে দিব। তো রিপ্লেস অল, তো আমার যেহেতু একবার নেওয়া হয়েছে তারপর আবারও নিচ্ছি, তো সেই ক্ষেত্রে এরকম ডুপ্লিকেট ফাইল দেখালো। আর ম্যাজিক্স 25.2 এটা কখন প্রয়োজন হবে, এটা হচ্ছে আপনার যে বললামই তো 15K বা 20K ভিতরে যে ফোনগুলো আছে এটাতে আপনারা রুট করবেন। আর আপনার যখন হাই রেঞ্জের ফোন হবে, অনেক দামি ফোন, সেই ক্ষেত্রে আপনারা ডেল্টা ইউজ করবেন, আশা করি 100% রুটেড হয়ে যাবে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা হচ্ছে এখন ম্যাজিক্সে ওপেন দিব, এখান থেকে ইনস্টল ক্লিক দেবো, এখান থেকে নেক্সট করে দিব, সিলেক্ট অ্যান্ড ফার্স্ট ফাইল এটাতে ক্লিক দিয়ে আমরা যে স্টোরেজে রেখেছি সেই স্টোরেজটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা যেহেতু এসডি কার্ডে রেখেছি অর্থাৎ মেমোরি কার্ডে না, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে দিয়ে এখান থেকে boot.img এটা সিলেক্ট করে লেটস গোতে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্ল্যাশিং হয়ে গেল, হওয়ার পর এখানে জাস্ট সেভের উপর আপনার ক্লিক দিলে আপনারা ডাউনলোড ফোল্ডারে সেই ম্যাজিক দিয়ে প্যাচ করা ফাইলটি পেয়ে যাবেন। তো এটা এখন আপনাদের ফোনে কীভাবে খাওয়াবেন এটা দেখাচ্ছি। তার আগে মাস্ট বি, যেটা আমি রিকমেন্ডেড করি, আপনার ফোনে কিন্তু বুটলোডার আনলক করতে হবে। বুটলোডার আনলক না করলে কিন্তু কোনোভাবে রুট করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউএসবি ডিবাগিং, আর এখান থেকে ওএম এটা আনলক করে নেবেন। আপনার আনলক করার জন্য অনেক গেটওয়ে আছে বুটলোডার আনলকের জন্য, আমি খুব শীঘ্র একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা হচ্ছে বাপজেকার অ্যাপ দিয়ে বুটলোড আনলক করে নিতে পারবেন। জাস্ট এই ফ্ল্যাশ আইকনে ক্লিক দিবেন, আর যে ফোনটি রুট করবেন সেই ফোনটি সুইচ অফ করে, আচ্ছা একটা অ্যাপ চলে আসছিল সরি, তো আপনারা সেই ফোনটিকে অফ করে পাওয়ার কি অ্যান্ড ভলিউম মাইনাস কিতে প্রেস করে ফোন থেকে ফাস্ট বুট মুড ইনেবল করে আর একটা ফোন নিয়ে বাপজেকার অ্যাপ ইনস্টল করে এখানে লিখবেন ফাস্ট বুট ফ্ল্যাশিং আনলক। আগে দিবেন ফাস্ট বুট ডিভাইসেস, আপনার এখানে ডিভাইসটি কানেক্টেড দেখাবে, তারপর টাইপ করবেন ফাস্ট বুট ফ্ল্যাশিং আনলক। এটা দিলে আপনাদের ফোনে বুটলোডার আনলক হয়ে যাবে। আর অনেক অনেক ক্ষেত্রে রিমোটলি কন্ট্রোল ফেইল বা রিমোটলি ফেইল দেখাবে, সেক্ষেত্রে আপনার পেই টুলসের মাধ্যমে বুটলোড আনলক করতে হবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর মিডিয়া টেকের ক্ষেত্রে এমটিকে সাইলেন্ট টুল দেওয়া হয়ে যায়। যখন আপনার বুটলোডার আনলক সাকসেস হয়ে যাবে তারপরে এখানে লিখবেন ফাস্ট বুট ফ্ল্যাশ বুট, আর রিকভারি থাকলে রিকভারি, আর TWRP ক্ষেত্রে রিকভারি লিখতে হয়, একটা স্পেস দিয়ে নেবেন। স্পেস না থাকলে স্পেস দিয়ে নিয়ে এখান থেকে অ্যাটাচ ফাইলের উপর আপনার একটা ক্লিক করে দিবেন, দিয়ে আপনার ম্যাজিক দিয়ে যে আপনার ফ্ল্যাশ করলেন মাস্ট বি ওটা কিন্তু ডাউনলোড ফোল্ডারে থাকে। আর এই ডাউনলোডের ফাইলটা অবশ্যই আপনারা এসডি কার্ডের নিচে রাখবেন, তাহলে কোনো ফেলটা আসবে না। আর এখান থেকে করলে আপনার অনেক সময় ফেল আসতে পারে, দিয়ে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে আপনারা ফাস্ট বুট ফ্ল্যাশ ভেরিফিকেশন vbmeta ওই ফাইলটা আপনাদের কিন্তু ফ্ল্যাশ করতে হবে। তো এই কমান্ডটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি আগে অলরেডি নোটপ্যাডে রেখেছি, নোট করে রেখেছি আর কি, ফাস্ট বুট ডিজেবল ভেরিফিকেশন, ডিজেবল ভেরিফিকেশন ফ্ল্যাশ vbmeta। এটা আপনারা যদি গুগলেও সার্চ দেন যে হাউ টু ফ্ল্যাশ vbmeta.img লিখলে এই কমান্ডটা আপনারা এইচডিএ বা গিটহাবে পেয়ে যাবেন। জাস্ট আপনারা যেটা করবেন এখান থেকে এটাকে কপি করে নেবেন, নিয়ে আপনারা বাপজাগার অ্যাপে চলে আসবেন। তো আসার পর এখানে আপনারা এটা জাস্ট পাস্ট করে দিবেন, দিয়ে একটা স্পেস দিয়ে দিবেন, এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক দিয়ে আপনারা সেমভাবে আপনার যেখানে রেখেছেন সেই লোকেশনে আপনাদেরকে চলে যেতে হবে। যেহেতু আমি মেমোরি কার্ডে রেখেছি তো সেই লোকেশনে আমি চলে আসলাম। আসার পর আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এমন যদি ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কী প্রবলেম হচ্ছে, কী ডিভাইস অফকোর্স একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার নেক্সট টাইমে ভিডিও বানানোর অনেক টপিক পাবো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এটাতে ক্লিক দিয়ে আপনারা জাস্ট এটার উপর ক্লিক দিলে আপনার এটা ফ্ল্যাশ হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে জাস্ট ফাস্ট বুট রিবুট এটার লিখে কমান্ডে দিবেন, আপনাদের ফোনটা অন হয়ে যাবে, ম্যাজিক্স ম্যানেজার ইনস্টল করবেন, করলে আপনার ফোনটা রুটেড হয়ে যাবেন।